দিনে দিনে কমে আসছে শিশুদের চিত্ত বিনোদনের জায়গা। এমনই অবস্থায় শিশুদের চিত্ত বিকাশে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গড়ে ওঠে মুক্তিযোদ্ধা শিশু পার্কটি। নানা খেলনা দিয়ে সাজানো ছোট্ট এই পার্কটি দ্রুতই শিশুদের কাছে হয়ে ওঠে প্রিয় স্থান। তবে অযত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে সম্প্রতি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এটি। এখানে শিশু পার্ক নামে শুধু ছাইনবোর্ডে দেওয়া আছে, দেখেন শিশু পার্কে কোনো পরিস্থিতি নাই। অনেক ইভেন্টগুলো নষ্ট হয়ে গেছে, আশা করবো সরকার যেন এই পরিত্যক্ত পার্ককে অনেক সুন্দরভাবে মানে গড়ে তোলে। নানা জটিলতার কারণে অন্য স্থানে পার্ক নির্মাণ করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই শিশু পার্কটি আসলে ব্যবহারের উপযোগী নাই, কারণ এই পাশে হচ্ছে জেলা রেজিস্ট্রারের অফিস, সেখানে তাদের দলিল লেখক এবং যারা ভেন্ডার তারা ওই পার্কের ভিতরে বসছেন, এবং পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে যেসব সেবা প্রার্থী আসেন তারাও এখানে আসেন, এই জন্য শিশু পার্ক হিসেবে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি যে কালীগঙ্গা নদীর উপরে যে ব্রিজ হয়েছে, ব্রিজের অপর প্রান্তে আমরা একটু জায়গা খুঁজে নিয়ে সেখানে এই শিশু পার্কটি স্থানান্তর করার ব্যবস্থা নেব। তবে স্থানীয়দের দাবি, শিশুদের মেধা বিকাশ আর বিনোদনের জন্য পার্কটিকে ব্যবহারের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।